আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করলাম, আর আজকের ব্লগটা আমার বাড়ির সকাল সকাল কাজ দিয়ে শুরু করলাম। তো সকাল সকাল বলতে আমার বাড়িতে মানে মাটি আনা হইতেছে, তো এজার দিয়ে মাটি কাটা হইতেছে, এখন আবার মাহিন্দা ঘরে মাটি আনা হইতেছে, আর আমি কিছু বদলা মানে কাজ করার জন্য মানুষও নিয়ে নিছি এই কাজগুলো করার জন্য। তো তারা হলো কাজ করতেছে, আর এখানে হলো গাড়ি চলে আসছে মাটি দেওয়ার জন্য। যে মাটিগুলো আনছিলাম ওই মাটিগুলো শেষ হয়ে গেছে, তো এখন আবার মাটি আসতেছে। আর এই মাটি দিয়ে এটা হলো মাটিটা দিয়ে হলো পুরো বাড়ি হলো ভরাট করা হবে, কারণ বালু মাটি তো আর এভাবেই করা যায় না। তো এখন উপরটা আঠিলা মাটি দেওয়ার অনেক দরকার। তো বৃষ্টি বৃষ্টি যখন আসবে মানে হঠাৎ করে বাতাস আসলে দেখা যায় বালু মাটি হলো উড়ে উড়ে চলে যাবে, এই জন্য হলো এখানে মানে আটলা মাটিগুলো আনতে হয়। আর আমি ট্রাক ভরে এই মাটিগুলো ট্রাক না মাহিন্দা বলে মাটিগুলো হলো আনতেছি। তো মাশাল্লাহ ভালোই মাটি আসতেছে, আর এই মাটি মানে আনার পরে কাজগুলো হলো শেষ করব। আর অনেক কাজ পড়ে গেছে বাড়িতে, তো একটা বাড়ি বানলে যে কত কাজ করতে হয়, বাড়িটা কিন্তু একদম নতুনের মতো করে মানে নতুন করে বান্ধা হলো। যে এই মাটিগুলো ছিল নিচে ওটার কোনো মাটি আমি উঠাই নাই, নতুন করে আবার বাড়ি বানলাম। তো এই যে আমার শাশুড়ি মার রান্নাঘরে ওখান থেকে কিছু আটালা মাটি আইনা বদলারা দিয়ে দিছে, তো মার আমি মানে দুজন মিলেই হাতে হাতে এটাকে পুরাটা মাটিগুলো সরালাম, কাজকর্মগুলো করলাম। আর এখানে হলো মা ওটা বাইরে নিতেছে, আর এই যে এই পাশটা দিয়ে হলো মাটিগুলো আনতেছিল, তারা আয়না আয়না এখানে রাখতেছিল। বাড়ি ঘরের অবস্থা একদম নাজেহাল, আর সব ঘরগুলো একদম নিচা নিচা হয়ে গেছে, একটা ঘরও কিন্তু ইয়া নাই যে উঁচু নাই, এত নিচা নিচা হয়ে গেছে সব ঘরগুলোই। তো এই যে দেখেন পুরো বাড়িটা হলো আঠেলা দেওয়া হয়েছে, মানে এই বাড়িটা এই উঠানটা, আর এই পাশে যে আমার শাশুর উঠানটাও এখনও রয়েছে, মানে এই উঠানটা আবার কালকে হলো মাটি ফলানো হবে, মাটি আনা হয়েছে, আরও দুই গাড়ি অলরেডি আছে, আরও হলো কালকে যতটুকু লাগে ততটুকুই করব। আর এই যে ধনিয়া পাতা নিয়ে আসছে, আদরিটা দিয়ে গেল, মা হলো এটি মেলার জন্য এখানে ঝাড়ু দিছে। ও মা আড়েলা মাড়ি দিয়া যদি এমন সুন্দর করে লেপন যেত, গেলে না। আর এই যে আমার ভাসুরের ঘর আর আমার শ্বশুরের ঘর, মাটি ভিড়া পর্যন্ত মাটি হয়ে গেছে গা, আর ওটার ভিতর তো একদম মাটি ভরে পুরো তলাই গেছে গা। তো আজকে হলো আমিও অনেক কাজ করলাম, অনেকগুলো কাজই করা হয়েছে। মা এই খবর ভিতরে একটা ডিম পারছে নাকি যেন। আর এই যে এই বাসটা দেখি আইসে হলো, একটা ডিম দেখতেছিলাম। তো এই যে একটা ডিম পাই গেলাম আমি, ডিমটা মনে হয় আগে পড়ছিল। হ্যাঁ দেই। তো এই যে এখানে হলো এই মাটিগুলো সব আমি আর আপনাদের ভাইয়া ফুরাইছি, এখানে অনেকগুলো বালি মাটি, যেটা মানে আমাদের এই জায়গাটা আমাদের, কিন্তু এই সাইডে এসে পড়ছে এই জায়গাটা, এখন আর বানবো না পরে। তো এই জন্য এই জায়গাটা মানে এই জায়গাটার মাটিগুলো এরকম করে চাপাই চাপাই নিছি, কালকে হলো বদলা দিয়ে হলো এই মাটিগুলো নিয়ে যাবো এখান থেকে। আর মা হলো আমাকে বলতেছে যে রোদ দিব ওটা ধুয়ে দিতে। তো এই যে রাস্তায় ওই যে দেখতে পারতেছেন মাটি আইনা রাখা হয়েছে, ওখানে দুই গাড়ি মাটি, এই পাশে আরও কত এক গাড়ি আছে, দুই গাড়ি মাটি আইনা রাখা হয়েছে। তো এই আর কি বাড়ির পরিস্থিতি, অনেক কাজ অনেকখানি আছে। মা কথা বললাম রে, তিতি তিতি তিতি, এরা কি আঙ মোড়ক মা? না কাগজা দুইটা নি মোড়ক। বড় ইলিশ মাছ তো মা ধরতে পারি, এটা কি ইলিশ মাছ নিয়ে বোকা, এটা কি ইলিশ মাছ নিয়ে, এটা কি মাছ, মুরগি খাইতে চাইছো নাকি?
আলু বারে কমে বারে কমে দেখি Vai,
ماشي دوش ليكي خلي ويهوكو نكيه لو ماس خنتو شو باي شو بالله شو مبور كده بالو ثقب خلي هار بوي كيلو غيار يكتر بون ده كنا تونس كنا تانغو سين هذا وديا بارو أم ده كده كنا هذا وديا بارو هيش مك تو هاد شو بالله شو بار كتو خلي هار بوي أكلة أكلة طورا بيت لا 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 لقد نعمت بهذا الشكل الذي يجعل
মাইশের দুশলেই কি খালি হই হোক কি হইলো মাছখান তো সবাই সবার লগে সম্পর্কটা ভালো থাকবো খালি হ্যাঁ বই তেল লগে আর কি করতে পারবো না যে কোনো একটা অনুষ্ঠান হতো আঙ্গুশি না দাওয়াত দিয়ে পারবো আমরা কি হবো না দাওয়াত দেন পারবো সেই সময় তো হ্যাঁ সবার লগে সবার কত হইব তাহলে হ্যাঁ বই একলা একা জোড়া হয়ে থাকে কেন নিব কি নিব না হ্যাঁ শস্য কেউ দেয়নি